গুড মর্নিং টু অল। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণের শব্দ গঠন নিয়ে ও তার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হলো অর্ধ তৎসম শব্দ। বাংলা ভাষায় যে সকল তৎসম শব্দ বাঙালির উচ্চারণের প্রভাবে অল্প বিস্তার বিকৃত বা রূপান্তরিত হয়েছে তাদের অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম শব্দ বলা হয়। অর্থাৎ আমরা বাঙালিরা যে সমস্ত সংস্কৃত শব্দ বিকৃত বা অল্প বিস্তার পরিবর্তন করেছি সেই সমস্ত শব্দগুলোকে অর্ধ তৎসম শব্দ বলা হয়। যেমন গৃহিণী, এটি একটি সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ, সেটাকে আমরা পরিবর্তন করে বলি গিন্নি। কৃষ্ণ, সেটাকে পরিবর্তন করে বা অল্প বিস্তার বিকৃত করে আমরা বলি কেষ্ট। কুৎসিত, একে আমরা কুৎসিত। রাত্রি, আমরা বলি রাত্রি। কীর্তন, এই শব্দ বিকৃত করে আমরা বলি কেত্তন। শ্রীনাথ, এই শব্দকে আমরা বলি শ্রীনাথ। ধন্যবাদ।